আসলে শুধু একটা কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমি প্রাথমিক পর্যায়ে খ বিভাগ বঙ্গবন্ধুর জীবনে ভিত্তিক ভিত্তিক আবৃত্তি, তৃতীয় স্থান সুন্দরবন ক্রিকেটেড স্কুল, প্রথম স্থান রিয়ামণি আক্তার সুন্দর হাতের লেখা। ধর্মপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান, তারিখ ইশরাক তুমতোয়া কুইজ প্রতিযোগিতা, দ্বিতীয় স্থান সৌমিক চক্রবর্তী, দ্বিতীয় সৌমিক, প্রথম তাহেরা তাবাসসুম তোয়া সুন্দরগঞ্জ ক্রিকেটের স্কুল কুইজ প্রতিযোগিতা, তৃতীয়। বিশেষ করে মাহমুদ আজকে যে উদ্দেশ্যে আজকে এই আয়োজন মহামবদা এই সুন্দরগঞ্জের জন্য যতগুলো বরাদ্দ শব্দ ছাড়তে হয়, তো সেই জন্য ঢাকায় আমাকে অনেকটা সময় থাকতে হয়। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সুন্দরবনের মাটি ও মানুষের নেতা, 29 গাইবান্ধা এক আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আব্দুল গনি নিগম মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সুন্দরবন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল্লাহ বড় সরকারের মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন সুন্দরগঞ্জের সংগ্রামী সভানেত্রী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আফরোজা আপা মুদাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, আমাদের মাঝে উপস্থিত আছেন অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানা, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতির বলতে চাই আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী অন্ধারি, যাহারা সমাজের কল্যাণ করে সেবা দিয়া কর্ম দিয়া, ইহারা যদি মহৎ নাই হন অন্তত ক্ষুদ্র নন, ইহারা থাকে সত্যের পিছনে নদীর ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটি মমতা রসর মতো অলক্ষে, আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করা, তাহারও ভালো লাগিলেও গাই ভালো না লাগিলেও গাই, ইহাতে যদি বিরক্ত হইয়াকে তীক্ষ্ণ চোখ আঘাত করে তাহলে আমি এক গাছ উঠে উড়িয়া আম গাছে গিয়ে গান করি, আমি গান করি